আমি তওবা করলাম যে ছবি ওয়ালে ওয়ালে টাকা দেব হতাশার কোনো দরকার নেই মাদককে আজকে থেকে না বলুন তেতুল দেখায় বলবা তেতুল খাবে না মাদক দিয়ে বলবেন মাদক খাবে না এটা জাতির সাথে তামাশা করা ছাড়া কিছুই নয় আমি দেখেছি যত সম্ভব যারা এখানে এসব কাজের মধ্যে জড়িত তারা অসংখ্য সন্ত্রাস এখানে জড়িত আছে এখানে প্রশাসনিক যে জনবল সেটা অবশ্যই লাগবে শুধু মুখে কাজে হবে না শুধু আপনারা বলবেন যে আমরা এখানে প্রতিরোধ করতেছি সেভাবে হবে না অবশ্যই প্রতিরোধ কঠোরভাবে করতে হবে কি বলেন যদি আপনারা মুখে দিয়ে বলেন যে আমরা করব প্রতিরোধ করব কিন্তু পরে দেখতেছেন আপনাদের প্রশাসন সহযোগিতা পাচ্ছে না তাহলে হবে না এখানে যদি কোনো একজন মাদক ব্যবসায়ীও থাকে সে যেই দল এবং যেই মতের হোক না কেন আপনারা তাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবেন আমাদের পঞ্চগড়ের দুই বড় শিক্ষা প্রতিষ্ঠানের বাসা মাইদুদ মাদকের লাইসেন্স দিয়েছেন কোন আইনের বলে দেখেন পুলিশ রীতি স্কুলের পাশে মাদকের লাইসেন্স দিয়ে বলেন মাদক খাবে না বাবারা তেঁতুল দেখায় বলবা তেঁতুল খাবে না মাদক দিয়ে বলবেন মাদক খাবে না এটা জাতির সাথে তামাশা করা ছাড়া কিছুই নয় আশা করছি বাংলাদেশ একটি সুন্দর দেশ হবে আমাদের তরুণদের কোনো হতাশা হওয়ার আর কোনো সুযোগ নেই আশা করছি বাংলাদেশ তরুণদের দেশ হবে আশা করছি বাংলাদেশ একটি দারুণ দেশ হয়ে উঠবে আমাদের সুতরাং হতাশা হওয়ার কোনো দরকার নেই হতাশ হওয়ার কোনো দরকার নেই মাদককে আজকের থেকে না বলুন মাদকের বিরুদ্ধে তরুণ থেকে শিশু থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা জেগে উঠুন আমরা আপনাদের সাথে আছি এই যে চেষ্টাটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র এবং উপস্থিত জনতা একত্রিতভাবে আজকে থেকে শুরু হলো এই প্রেক্ষাপটে আমরা পুলিশ বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সর্ববর্তী প্রশাসনের সকল স্তরের সকলে আমরা আপনাদের পাশে আছি ছাত্র জনতা শিশু যুবক জমন পরিবর্তন চায় এখানে আর পরিবর্তন যে হবে আর কোনো সন্দেহ থাকে না আজকে আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটি প্রমাণ করে যে আপনারা চান এই এলাকায় কোনো মাদক থাকবে না আপনারা যদি চাচ্ছেন মাদক থাকবে না এখানে আর মাদক থাকবে না ইনশাআল্লাহ এই পঞ্চগড়ে হচ্ছে মাদক থাকবে না কোনো মা যদি উদ্যোগ নেয় যে আমি আমার বাচ্চাকে মাদক মুক্ত হচ্ছে রাখবো আমি মনে করি এই ঘরে হচ্ছে মাদক থাকবে না তো আমি গত মাসে 12 তারিখে জেলা প্রশাসন হিসেবে আপনাদের এই জেলায় যোগদান করার পর থেকে যতগুলো সমস্যার কথা শুনে আসতেছে বিভিন্ন সেক্টর নিয়ে তার মধ্যে মাদক একটা অন্যতম এবং মাদকের বিভিন্ন জায়গার কথা শুনছিলাম সব কাজ ফলা রেখে আমরা এসেছি আমরা আপনাদের জানান দিতে এসেছি যে আপনারা যে জেগে উঠেছেন আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন আপনাদের সাথে আমরা আছি এই মাদকাসক্ত যারা আছে যারা রাজনীতি রাস্তার সাথে যারা জড়িত তাদেরকে আমরা সুস্পষ্ট মেসেজ দিতে চাই আপনাদের বিরুদ্ধে আজকে প্রশাসন আজকে রানের ডাঙ্গাবাসী আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গেল এই যুদ্ধে হয় আপনারা বেঁচে থাকবেন তাহলে আমরা বেঁচে থাকবো এই যুদ্ধে তারা পরাজিত হবে তাহলে আবার পরাজিত হবে আমাদের পরাজিত হওয়ার কোনো কারণ নেই আমাদের পরাজিত হওয়ার কোনো সুযোগও নেই আছে সুযোগ আছে আপনাদের পাশে যখন পুলিশ সুপার আছেন জেলা প্রশাসক আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ লোকজন আছেন তরুণ সমাজ আছে বৈষ্ণবী ছাত্র সমাজ সবাই আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি কাজে আমাদের ভয় পাওয়ার কিছু নেই মা বাবা সবাইকে বলবো প্রত্যেকের বাসায় একটা লাঠি রাখবেন ঠিক আছে প্রত্যেকের বাসায় কি রাখবেন লাঠি লেখা থাকবে মাদকের বিরুদ্ধে লড়াই ঠিক আছে যেখানে মাদকাসক্ত ঢুকে মাদক খেতে আসে সাপ্লাই করতে আসে মারা বোনেরা সবাই লাঠি নিয়ে ধারে পড়বে কারণ না আমার কিছুদিন পরে তুই এদের ছবি ওয়ালে ওয়ালে টাঙ্গাই দেব তারা যেন বাড়ির মুখ দেখাতে লজ্জা পায় তাদের ছবি পুরো পঞ্চগড় জেলায় রাস্তায় রাস্তাঘাটে যেখানে যেখানে পার করে সেখানে সে ঝুলাই দেব এই মাদকাসক্ত এর বাড়িতে কেউ যা বলে মেয়েকে বিয়ে করবেন বা ছেলেকে বিয়ে করবেন তার কাছ থেকে বাজার দোকানদার আপনাকে তার কাছে কোনো কিছু একটু সদাই বিক্রি করবেন না তাকে এইভাবে আর বয়কট করবো ঠিক আছে ইনশাআল্লাহ তারা আমাদের সাথে পারবে না আপনারা আছেন আমরাও আছি ওকে এ লড়াই অন্যায়ের বিরুদ্ধে লড়াই এ লড়াই মাদকের বিরুদ্ধে লড়াই এ লড়াই চলবে আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের রামায় ডাঙ্গাকে আমাদের পঞ্চগড়কে মাদক মুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ
استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم আমি তওবা করলাম যে সর্বপ্রকার খারাপ কাজ থেকে এবং মাদক সেবন বিক্রি সর্বপ্রকার কাজ থেকে আমি আন্তরিকভাবে লজ্জিত হইয়া তওবা করিলাম বাকি জীবনে এই কাজগুলি করিব না অবশ্যই আল্লাহ আমাকে মাফ করিয়া দিবেন আলহামদুলিল্লাহ সবাই আনন্দ উল্লাস করো আলহামদুলিল্লাহ